ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো এগ তড়কা বা ডিম তড়কা। এটি খেতে খুবই টেস্টি, একদম ধাবার মতো স্বাদে। এগ তড়কা আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। এগ তড়কা বানানোর জন্য 200 গ্রাম মিক্স তড়কা ডাল নিয়েছি। মিক্স তড়কা ডাল হলে খেতে খুবই টেস্টি হয়। এই ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এটি ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হওয়া ডিপেন্ড করে ডাল কতক্ষণ ভেজানো হয়েছে এবং ডালের কোয়ালিটি অনুযায়ী। ডাল যদি খুব ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর যদি ভালো না হয় তাহলে সিদ্ধ হতে দেরি হয়। 4টে সিটি দিয়ে নেব। এখন কুকারটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, কুকারটি ঠান্ডা হয়ে গেছে। তড়কা ডালটির জল ঝরিয়ে অন্য পাত্রে ঢেলে নিলাম। আপনারা এই জলটা না ফেলতেও পারেন। দেখুন বন্ধুরা, আমি একটু হাতে চেপে দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। এবারে ওভেনে একটি কড়া বসিয়ে দিলাম, কড়াটি গরম হয়ে গেছে। 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে, ওতে 3টে ডিম ভেঙে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে এই ডিমগুলোর ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে, অন্য একটি পাত্রে তুলে নেব। ওই কড়াইতেই 3 টেবিল চামচ তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, কারণ পেঁয়াজ পুড়ে গেলে খেতে একদমই খারাপ লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো পরপর দিয়ে দেব। 1 চা চামচ আদা বাটা দিচ্ছি, একটু নেড়ে নিয়ে 3টে তেজপাতা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ফ্রাই করা হয়ে এসেছে, এখন 1/2 চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। মশলা মেশানো হয়ে গেছে, এখন একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে ও স্বাদ মতন লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। টমেটো কষানো হয়ে গেছে, 1/2 চা চামচ তড়কা মশলা দিয়ে দিচ্ছি এবং এটাও মিশিয়ে নিলাম। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা তড়কা ডাল দিয়ে দিলাম। এবারে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হাতা দিয়ে ডালগুলো একটু চেপে গলিয়ে দেব। ডালগুলো একটু গলিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিমের ভুজিয়াটাও দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে 1 টেবিল চামচ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। তড়কা ডাল প্রায় হয়ে এসেছে, এখন সব শেষে 2 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এগ তড়কা একদম রেডি, এটি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ।